আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। হোয়াট ইজ থ্রিফ্টং? থ্রিফ্টং মিন্স থ্রি বাউল সাউন্ড আর প্রডিউস টুগেদার উইদাউট এনি অবস্টেকল ইন দ্য ভোকাল ট্র্যাক্ট। অর্থাৎ থ্রিফ্টং বলতে বোঝায় তিনটা বাউল সাউন্ড একসাথে কোনো বাধা ছাড়া ভোকাল ট্র্যাক্টে উচ্চারিত হওয়া। ইংলিশ হ্যাজ ফাইভ থ্রিফ্টংস, ইংলিশে পাঁচটির মতো থ্রিফ্টং রয়েছে, হুইচ আর ফর্মড বাই দ্য ডিফথংস এন্ডিং ইন ই অ্যান্ড ও দ্য সাউন্ড। থ্রিফ্টংসের সংখ্যা হচ্ছে পাঁচটি, যেমন প্রথম হচ্ছে এয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে আয়া, এটা দুটি রূপ রয়েছে, একটা শর্ট বাউলের একটা লং বাউলের, তিন নম্বর হচ্ছে অয়া, চার নম্বর হচ্ছে অওয়া, পাঁচ নম্বর হচ্ছে আওয়া। এক নম্বর এয়া, উদাহরণ যেমন লয়ার, এটার আইপি এটা দেখে নেবেন, আইপি সাউন্ড এটার প্রনাউন্সিয়েশনটা কীরকম, অনুরূপভাবে মেয়র, মেয়র কেমন। আচ্ছা, এভাবে আইপি সাউন্ডটাকে ব্যাক স্ল্যাশের মাধ্যমে লিখতে হবে, এটা আপনার জন্য যে কোনো একটা ডিকশনারি চার্জ করলে এভাবে আসবে। দুই নম্বর হচ্ছে আয়া, যেমন লায়ার, আইপি এ ট্রান্সক্রিপশনটা দেওয়া আছে এখানে, আইপি এ থিয়েটার উচ্চারণটা কীরকম, ঠিক তেমনিভাবে ফায়ার। তিন নম্বর হচ্ছে অয়া, যেমন লয়াল, লয়াল, রয়াল, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আইপি সাউন্ড। চার নম্বর হচ্ছে অওয়া সাউন্ড, যেমন লওয়া, মাওয়া, লওয়া, মাওয়া, অবশ্যই এখানে লাস্ট আর এলিশন হবে, উচ্চারণ করা যাবে না। পাঁচ নম্বর হচ্ছে আওয়া সাউন্ড, যেমন টাওয়া, পাওয়া, টাওয়া, পাওয়া, টাওয়া, পাওয়া, এইভাবে। অবশ্যই পরীক্ষাতে আপনাকে এগুলার পাশে আইপিএ ট্রান্সক্রিপশনটা দেওয়া হবে, দিতে হবে। সংক্ষেপে পাঁচটি থ্রিফ্টং একসাথে দেখে নেওয়া যাক। এক নম্বর এয়া সাউন্ড, যেটা এই ডিফথং এবং আ মনোফথংয়ের সাথে গঠিত, যেটা দিবে এয়া, যেটা হচ্ছে এয়া, যেমন আগের যে এক্সাম্পলগুলো সেগুলো লয়ার, লেয়ার, 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 এভাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে দুই নম্বর আয়া সাউন্ড, যেটা আই ডিফথং আই, এরপরে মনোফথং হচ্ছে আ সাউন্ড, তো এটার সাথে যেমন লায়ার, লায়া, লায়া, লায়া। এখানে একটা বিষয়, বাউলের পরে আলটা এলিশন হয়ে যায়, উজ্জ্ব হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে অয়া সাউন্ড, যেটা অয় এবং আ সাউন্ডের সাথে গঠিত, যেমন লয়াল, রয়াল, ব্র্যাকেটের মধ্যে, ব্যাক স্ল্যাশের মধ্যে আপনার আইপি ট্রান্সক্রিপশনটা দেওয়া আছে, যেটা পরীক্ষাতে অবশ্যই মেনশন করতে হবে। চার নম্বর হচ্ছে অওয়া সাউন্ড, যেটা গঠিত হয়েছে আও প্লাস আ সাউন্ড দিয়ে, যেমন লয়া, ময়া। পাঁচ নম্বর হচ্ছে আওয়া সাউন্ড, যেটা আও এবং আ দিয়ে গঠিত হয়েছে, আও দিফতং এবং আ মনোফতংয়ের সমন্বয়ে গঠিত হয়েছে এই থ্রিফ্টংটি, যেমন টাওয়া, ফাওয়া, টাওয়া, ফাওয়া। হোয়াট ইজ মনোফতং? এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার, অনেক সময় শর্ট কোয়েশ্চেন হিসেবে এসেছে পাঁচ নম্বরের জন্য। আর এই প্রশ্নগুলো আসলে ম্যাথের মতো, আপনি লিখলেই নাম্বার পেয়ে যাবেন। তাহলে কোন কৌশলে কিভাবে বর্ণনা করে লিখলে পাঁচেই পাঁচ পেতে পারেন, যেহেতু এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই, সেইভাবে যদি আপনি প্রশ্নের উত্তরটা পিডিএফ আকারে পেতে চান, অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা মেসেজ করলে হয়ে যাবে, আপনি পিডিএফটি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, জিমেইল পাঠাতে হবে, তাহলে আপনি সাথে সাথে আপনি পিডিএফ আকারে আনসারটি পেয়ে যাবেন। আর এই নোটটি যেখান থেকে করার সেটা হচ্ছে
इंट्रोडक्शन टू लिंगुइस्टिक सीबीएस कम्प्रिहेंसिव लिंगुइस्टिक जेखने रही है अल प्रिवियस क्वेश्चन आंसर गोछालो भावे इजी लैंग्वेज द्वारा जेटा अन्यान्य स्टाडी गाइड थेके एकटू व्यतिक्रमधर्मी जेखने सब प्रिवियस क्वेश्चनगुलो सालभित्तिक ब्रीफ शॉर्ट ब्रॉड सबगुलो गोछालो भावे रही है जरा परीक्षार्थी विशेष करे तादेर उद्देश्य प्रति बछर आपडेट करा हय रचना करा हय शुधुमात्र प्रिवियस क्वेश्चनगुलो आंसर दिए साजानो এই বইটি যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর যারা বিশেষ করে পরীক্ষার্থী থার্ড ইয়ারে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক পরীক্ষা দিবেন এবং এক চান্সে পাশ করতে চান এবং ভালো করতে চান তাদের অবশ্যই এটি সংগ্রহ করার অনুরোধ রইল স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করার অনুরোধ রইল যারা যাদের প্রয়োজন ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকের সব প্রিভিয়াস কোয়েশ্চন তারা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন কথা বলবেন থ্যাংক ইউ ধন্যবাদ সব